আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আল্লাহর কুদরতি কিছু ভিডিও নিয়ে। চলুন শুরু করা যাক। এই ভিডিওটি দেখুন। এই ছেলেকে জিনে ভর করেছে, তাই ইমাম সাহেব জিনটিকে তাড়ানোর জন্য ধোয়া পড়তে শুরু করলেন। দেখুন ছেলেটি কেমন আচরণ করলো। কিছু সময়ের মধ্যে ছেলেটি ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআনটি দেখুন, বৃষ্টিতে ভিজে ভালিতে থাকার পরেও কোনো কিছু হয়নি, কামা করবো বাসা ভাবে। কারণটা কি? কারণ এটা হলো এমন একটি কিতাব, জালিকাল কিতাব, যে কিতাবে কোনো ভুল নেই। সুবহানাল্লাহ। এই মেয়েটিকে দেখুন, মেয়েটি আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করলো, আল্লাহ আপনি যদি থেকে থাকেন তাহলে আমার সাথে দেখা দিন। সাথে সাথে একই হলো সারা পৃথিবীতে ভাইরাল এই ভিডিওটি। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে কিছু লোক এই মুসলিম ভাইটিকে নামাজ পড়তে দেখে একটি কুকুর ছেড়ে দিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটা যে কুকুরটি তার সামনে গিয়ে ঘেউ ঘেউ করেও লোকটিকে কামড় দিল না, কুকুরটি শান্ত হয়ে বসে গেছে। সুবহানাল্লাহ। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে মেশিন দিয়ে গাছটিকে উঠানোর চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, আবার দাঁড়িয়ে যায় গাছটি। এই দেখুন, আল্লাহ তাআলা যা চায় মানুষ তা বিপরীত করতে চাইলেও পারে না। আল্লাহ তাআলা যেটিকে রাখতে চায় সেটি অবশ্যই থেকে যায়, মানুষ শত চেষ্টা করেও পারে না। আল্লাহ তাআলা বলেন, গাছপালা পশু পাখি মানব জাতি থেকে শুরু করে সমস্ত যা কিছু আমি সৃষ্টি করেছি সব কিছু একমাত্র আমি ধ্বংস করা ছাড়া আর কেউ ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ। এই ভিডিওটিতে দেখুন, এক ভাইয়ের জানাজাতে শরিক হলো এক জিন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহতে বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি এবং জিন জাতিদেরকে আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ।